আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা 4,000 ছাড়ালো, মারা গেলেন আরো 43 জন। সারা দেশে একদিনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্তত 17 জন। চট্টগ্রাম ও দিনাজপুরে প্রাণ হারিয়েছেন দুই চিকিৎসক। রেড জোনে লকডাউন এখনো কাগজে কলমে, রাজধানীতে নেই পদক্ষেপ, সতর্কতা সব চলছে আগের মতোই। এবং কুমিল্লার মুরাদনগরে করোনায় মৃতদের দাফন সৎকারে দৃষ্টান্ত তৈরি করলেন যুবলীগ কর্মীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা 4,000 ছাড়ালো, আগের সব রেকর্ড ভেঙে 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 4,008 জন। এছাড়া মৃত্যু হয়েছে আরো 43 জনের, এই নিয়ে মারা গেলেন 1,305 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। একরামুল হক সাইমের রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বেড়ে চলেছে শনাক্তের হার। গত 24 ঘন্টায় 17,527 নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 4,008 জন। অর্থাৎ সংগৃহীত নমুনার প্রতি 100 জনে 23 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত তিন দিনে শনাক্ত হয়েছে প্রায় 11,000 মানুষ। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,922 এবং পরীক্ষা হয়েছে 17,527, শনাক্ত হয়েছেন 4,008 জন। এ পর্যন্ত করোনার পরীক্ষা হয়েছে 5.5 লাখের বেশি, আর মোট শনাক্ত 98,489 জন, যা শতকরা হিসাবে প্রায় 18%। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা অনেক বেশি আক্রান্ত, মানুষ অনেক বেশি আক্রান্ত হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে, যে কেউ দিন যে কেউ এই সংখ্যার মধ্যে আসতে পারে। কাজেই আপনারা সতর্ক হন, সচেতন হন, স্বাস্থ্য নিয়ম মেনে চলুন। পরীক্ষা বাড়ানোর সাথে শনাক্ত যেমন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় আরো 23 জন সহ এ পর্যন্ত করোনায় মারা গেলেন 1,305 জন। মৃতের সংখ্যায় ঢাকা বিভাগের পরের স্থান চট্টগ্রামের। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 1 জন, 31 থেকে 40 4 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় নতুন 1,925 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 38,189 জন। সঠিকভাবে মাস্ক পরুন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে একদিনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 17 জন। এর মধ্যে শুধু কুমিল্লাতেই জ্বর, সর্দি, কাশি সহ নানা উপসর্গে মৃত্যু হয়েছে 6 জনের, আর করোনায় চট্টগ্রাম ও দিনাজপুরে প্রাণ হারিয়েছেন দুই চিকিৎসক। এছাড়া দেশের বেশিরভাগ জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন মইনুল আহসান। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। দেশের অধিকাংশ জেলাতেই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কুমিল্লায় 24 ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাস 7 জনের প্রাণ কেড়ে নিয়েছে। জেলার মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন এবং এর উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে, এরা সবাই পুরুষ। খুলনায় করোনায় 1 যুবক এবং এর উপসর্গ নিয়ে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে, আর নতুন করে 49 জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। জেলার সোনাইমুড়ি ও কোম্পানীগঞ্জ উপজেলায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও 37 জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 3 জন মৃত্যুবরণ করেছেন। তিনজনই ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামে নুরুল হক নামে এক চিকিৎসক সহ 3 জন করোনায় মারা গেছেন, নতুন করে আরও 179 জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে চট্টগ্রাম শহরেই রয়েছে 123 জন। নারায়ণগঞ্জে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করেও সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার থেকে গেল 24 ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও 104 জন আক্রান্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে 70 বছর বয়সের এক বৃদ্ধ মারা গেছেন। বরিশাল বিভাগের 4 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 32 জন। বগুড়ায় করোনায় নতুন করে আরও 1 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 22 জনে আর আক্রান্ত 186 জন।
শেরপুরে করোনা এক ব্যবসায়ী মারা গেছেন, তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সিলেটের করোনা পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে। সবশেষ করোনায় মারা গেছে আরও একজন। জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নারী পোশাক কর্মীর মৃত্যু হলে নিহতের স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। বান্দরবনে করোনা উপসর্গ নিয়ে শহরের মধ্যপাড়া এলাকায় এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও জেলা বিএমএ নেতা ডাক্তার শাহ আব্দুল আহাদ করোনায় মারা গেছেন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে 219, রংপুর বিভাগে পুলিশ চিকিৎসক সহ আরও 22 জন করোনা আক্রান্ত হয়েছেন। শেরপুরে একই পরিবারের 4 জন সহ আরও 9 জন, পটুয়াখালীতে 1 স্বাস্থ্যকর্মী সহ 5 ও শরীয়তপুরে আরও 9 জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ময়ুল আহসান, এটিএন বাংলা। রেড জোনে লকডাউন এখনও কাগজে কলমে, খোদ রাজধানীতে বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেকেই জানে না এ সম্পর্কে, সবকিছু চলছে আগের মতোই। বিশেষজ্ঞরা বলছেন এভাবে রেড জোন করে করোনা সংক্রমণ ঠেকানো অসম্ভব, দ্রুত বাড়াতে হবে টেস্টের পরিধি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেড জোন মতিঝিল, সে হিসেবে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার কথা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এ যেমন সেখানকার চিনি শিল্পের অফিস চলছে আগের মতোই। চাকরি বাঁচাতে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা, খোলা আছে অন্যান্য অফিসও। টিভিতে দেখলাম যে রেড জোন দেওয়া হয়েছে, ফার্স্টে দেখলাম টিভি স্কুল আসছে যে মতিঝিল, এবং আমি যে এলাকায় থাকি তার মানে আমি অফিসে আসবো না যেহেতু সাধারণ ছুটি, কিন্তু সঠিক কোনো যে কোন এলাকা হবে সে এলাকাটা নেই। সো যেহেতু এলাকাটা নাই, আমি ওইরকম কোনো সঠিক নির্দেশনা পাইনি, আমার অফিস থেকে ওইরকম কোনো নির্দেশনা আসেনি, সো আমি অফিসে আসছি। মানে ম্যানেজমেন্ট থেকে, আমাদের অফিস থেকে কোনো ডিসিশন এখন পর্যন্ত পাইনি। আরেক রেড জোন মগবাজার, তবে দেখে বোঝার উপায় নেই, স্বাভাবিক জনজীবন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে যে 45টি এলাকা রেড জোন বা করোনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা শুধু কাগজে কলমেই। না, আমি জানি না যে এখানে রেড জোন দেওয়া হয়েছে, মানে এখনো কোনো কনফার্মেশন বা কোনো তথ্য আমার এখানে আসে না আমার কাছে। পরিবর্তন তো এখনো কোনো কিছু আছে, গাড়ি তো যেই অফসোর্সে আছে। দেশের 66 দিনের সাধারণ ছুটির ফলাফল আশানুরূপ নয়। আবার পূর্ব রাজাবাজারের পরীক্ষামূলক রেড জোনের লকডাউনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় শুধু লকডাউন করেই করোনা সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন এই কোয়ারেন্টাইন বিশেষজ্ঞ। রেড জোনটা 75% রং, 25% রাইট। এই জন্য বলছি যে আমি পাবলিককে কন্ট্রোলে নিয়ে আসলাম, ঠেকাল দিলাম, ইটস এ প্রোটেকশন। ওকে, এরপরে আপনার মেইনলি 3টা জরুরি, অতীব জরুরি কাজ করতে হবে। প্রথমে হচ্ছে যত রকম কিট আছে, দেশি বিদেশি পিসিআর কিট, দিয়ে টেস্ট করে এখানে 3 ক্যাটাগরি হবে। সুস্থ, নেগেটিভ, গলায় ট্যাগ লাগিয়ে দেন, ওকে ফ্রি, হাট বাজার করুন। অসুস্থ, 16 প্রকারের হচ্ছে পেপটিক গ্যাস্ট্রিক আলসার, লাগাই দেন ট্যাগ। এবং 2% করোনা পজিটিভ, আলাদা করে। এই জন্য আইসোলেশন কথা আছে, 2 সোলেশন না, আলাদা বলে ওই আরতে না। বিশ্বের বিভিন্ন দেশে জোনভিত্তিক লকডাউন করা হয়েছে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও জোনভিত্তিক লকডাউন করে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে সাধারণ লকডাউনে যেখানে কার্যকর করা সম্ভব হয়নি, সেখানে জোনভিত্তিক লকডাউন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ওরা 11 জন, দলীয় ও ধর্মীয় বৃত্তে আটকে না থেকে কুমিল্লার মুরাদনগরে করোনায় মৃতদের দাফন ও সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এরা সবাই মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য। জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করছেন তারা। মুসলিম হয়ে এক হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করে আলোচনায় আসে এই আত্মমানবতায় নিবেদিত দলটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে প্রদীপ চন্দ্র দেবনাথ নামের এক ইউপি সদস্য মারা যান। আতঙ্কে মরদেহ সৎকারে এগিয়ে আসেনি তার পরিবার ও স্বজনরা। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে অবশেষে সেই কাজটি করেন যুবলীগের এই সদস্যরা। এখন পর্যন্ত করোনা ও এর উপসর্গ নিয়ে এই উপজেলায় মৃত্যুবরণকারী আরও 12 জনের দাফনের ব্যবস্থা করেছে দলটি। 11 জনের এই দলের কেউ করোনায় আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি স্থানীয় বাসিন্দাদের। এই দুর্যোগের দিনে তাদের এই যে এগিয়ে আসা, তাদের প্রতি এই কাজের জন্য আমরা কৃতজ্ঞ। যাদের আক্রান্ত না হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ
খেয়াল রাখতে হবে এবং তার আক্রান্ত হলেও তাদের প্রতি সুনজর দিতে হবে। যদি ওনারা অসুস্থ হয়ে পড়েন বা কোনো ঝুঁকিতে পড়েন কিভাবে তাদেরকে রক্ষা করা যায় সেই দিকে যদি সরকার সুদৃষ্টি দেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই এই কাজটি করছে এই টিম। কে কোন ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আমরা আসলে ওই দিকগুলো বিবেচনা করি না, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে, মানবিক চিন্তা চেতনা করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। লাশ দাফন ও সৎকারে এই টিমকে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। মাস্ক, গগলস, গ্লাভস এবং শু কভার সহ আমরা সম্পূর্ণ পিপিই সেট তাদেরকে সরবরাহ করেছি এবং তাদের কাজের শুরুতেই, কাজ শুরু করার পূর্বেই তাদেরকে আমরা ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। নিরাপত্তা সুরক্ষা সামগ্রী সহ এবং সকল ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং অনুরোধ জানাই যাতে করে এই আত্মমানবতার সেবায় তাদের এই যে কার্যক্রম এটি তাদের অপরিবর্তিত এবং অদম্যভাবে চলবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের আত্মমানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা সচেতন নাগরিকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল বাড়ি নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। উপজেলার পাতারি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাড়ি একই উপজেলার দক্ষিণ পাতারি গ্রামে আবু বক্করের ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতে গরু আনতে অবৈধভাবে ভারতে যায় এলাকার কয়েকজন ব্যবসায়ী। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্য পূর্ণভবা নদী পার হয়ে বাংলাদেশে চলে আসলেও আব্দুল বাড়ি গুলিবিদ্ধ হয়। পরে বিজিবি তাকে উদ্ধার করে সাপাহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। খুলনার রোগীর স্বজনদের হামলায় রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার রকিবউদ্দিন খান নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 8 থেকে 10 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় আব্দুর রহিম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএমএ খুলনা শাখা। দুপুরে নগরীর 7 রাস্তা মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। গত 15 জুন চিকিৎসাধীন অবস্থায় শিউলি বেগম নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার শিকার হন ডাক্তার রকিব। পরদিন বিকেলে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান তিনি। নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কাবিলপুর গ্রামের তাপাদার বাড়ির একটি পুকুর থেকে মঞ্জুরুল আহসান তুষারের লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামে তাপাদার বাড়ির শাহ আলমের ছেলে এবং লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল। এর আগে বাড়ির বাগানে বাস কাটতে গিয়ে নিখোঁজ হয় সে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সমাধি কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে এরশাদের রুহের মাগফিরাত কামনা ও দেশ যাতে দ্রুত করোনা মুক্ত হয় সেজন্য দোয়া করা হয়। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় নওগাঁর মান্দায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সকালে উপজেলার কয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমে উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের 10 বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাহমুদ হাসান। সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ার তত্ত্বাবধানে কয়েকজন গাইনি বিশেষজ্ঞ এ কার্যক্রমে অংশ নেন। 21 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসামাদ তাহমিনা আক্তার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কামাল হোসেন। পুলিশ জানায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুর পর এক নারীর ফেসবুক আইডি থেকে ওই যুবক ফেসবুকে ট্রল করেন। এরপর সাতক্ষীরায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর ভোরে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠিতে মহিলা আওয়ামী লীগের নেত্রীকে অসামাজিক কাজে বাধ্য করতে না পেরে গায়ে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। অভিযুক্ত সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম ওই নারী নেত্রী বিউটি বেগমকে মারধর ও তার বসতঘর ভাঙচুর করেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নূরে আলম জানান, মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে বিউটি বেগম তার সম্মানহানি করছেন। রংপুরের নবদীগঞ্জ বাজারে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় বালুর মধ্যে লুকানো অবস্থায় 54 কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এই সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। সিরাজগঞ্জে 401 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব। সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সায়দাবাদ পুনর্বাসন এলাকায় ঢাকামুখী চাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলাম বগুড়ার গাবতলীর তিন্নির হাট কালাইহাটা গ্রামের বদিউজ্জামানের ছেলে। ট্রাকটি দিনাজপুর হতে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে গৃহহীন মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে বিতর্কিত লোকদের নিয়ে কমিটি গঠন করার প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার MD ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ ও জয়নাল আবেদিন। বক্তারা অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে আবাসন বরাদ্দের প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে প্রবল বর্ষণ উপেক্ষা করে বরিশালে মানববন্ধন করেছে একটি সিমেন্ট কোম্পানি ও টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারীরা। নগরীর সদর রোডে এ মানববন্ধন করা হয়। বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুম্মন ও জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।